আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে দেখাবো ঈদের পরের দিন বাপের বাড়ি ঘুরতে গেলাম। জীবনের প্রথম গাড়ি দিয়ে গেলাম, সব সময় লঞ্চ দিয়ে যাতায়াত করতাম শীতলক্ষ্যার ব্রিজ দিয়ে। বাপের বাড়ি যাই, এটা শীতলক্ষ্যার ব্রিজ। এখানে আমার দুই ছেলে, দুই ছেলের বউ রয়েছে, নাতিপুতি, আমি নিজে আছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্রিজটি দেখতে খুবই সুন্দর। এখন ব্রিজের একটু নেমে গেলাম, ছবি তুলব, চারিদিকে দৃশ্যগুলো ভালোভাবে ভিডিও করলাম। এখন বিয়েনও সাথে আছে, ছোট ছেলের শাশুড়ি, আমরা তিনজন এখন ছবি উঠাচ্ছি। ছোট ছেলের শাশুড়ি, মাঝখানে আমি, নাতিন। ব্রিজ থেকে নেমে এখন বোনের বাসায় যাচ্ছি। গেলাম বোনের বাড়ির সামনে, সিএনজি বেড়ে গেল। এখন সিএনজির থেকে সব কিছু নিয়ে বাসায়ের দিকে রান্না করছি, কিছু একটু হেঁটে যেতে হয়। নাতি খুব আনন্দে দৌড়াচ্ছে, বোন খুশিতে দৌড়ে এসে বুকে জড়িয়ে নিচ্ছে, খুব খুশি। ঘরে ঢুকলাম, বোনের জামাই অসুস্থ ছিল তাই দেখতে গিয়েছি। এখন দুপুরের খাবার খাচ্ছি, সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে এসেছি। এটা আমার বড় ছেলের শ্বশুর বাড়ি, এটা আর কি বাড়ি করছে, চারিদিকে টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে, কিছু গাছ বনে রেখেছে, বাড়িতে কেউ নেই। আমার বউ খুব খুশি, আমের ছোপা ছিঁড়ে, এখানে অনেকগুলো আমের ছোপা আরও আছে, এক ছোপা আম ছিঁড়ে খুবই খুশি। এখন নারকেল গাছে উঠছে, ডাব খাবে। একজন লোক উঠছে, আমার ছেলে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব নামাচ্ছে, বোনের ছেলে নিচে হাতে নিয়ে নিচে রাখছে। এখন ডাবগুলো সব পাড়া হয়েছে, ডাবগুলো এখন কেটে দিবে। রাস্তার পারে একটি টুল বসায় রেখেছে, ওখানে সবাই বসে আনন্দ করে খাচ্ছে, খুবই আনন্দ লাগছে। বিয়ের আমার ডাবের ভিতরে নারকেল খাচ্ছে, এটা বোন, বোনও এক হাতে পানি নিচ্ছে আর এক হাতে নারকেল নিচ্ছে। ছোট বউ পানি খেয়ে খুবই খুশি। এখন খাওয়া শেষ বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি মসজিদের মিনারা, এটা মেন গেট, জমিদার বাড়ি। বোনেরা আরও বোন আছে, ওরা আগিয়ে আসছে আমাকে নেওয়ার জন্যে। আমরা ওখান থেকে ঘুরে সকালবেলা রাত্রেই চলে গিয়েছিলাম, সকালবেলা নাতি নিয়ে কাঁঠাল গাছে ছবি তুলছি। নাতি খুবই খুশি। তবে ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।